পুরসভা ভোটের আগে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হলো মোট 35 জন নির্দল প্রার্থীদের। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পক্ষ থেকে 18 জন ও জঙ্গিপুর জেলা তৃণমূল থেকে 17 জনকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতিরা। সোমবার এই ঘোষণা করেন দুই জেলার তৃণমূল নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পুরসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলের টিকিট পাওয়া নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয় ঘাসফুল শিবিরে। টিকিট না পেয়ে নির্দলেই দাঁড়িয়েছেন 7 পৌরসভার একাধিক তৃণমূল নেতারা। তবে রাজ্য নেতৃত্বদের পক্ষ থেকে কড়া নির্দেশিকা দেয়া হয়েছিল, তৃণমূল নেতারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন না। কিন্তু তারপরেও বিভিন্ন পৌরসভায় দেখা গেছে নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নেমেছেন একাধিক তৃণমূল নেতারা। আর দলের চূড়ান্ত সিদ্ধান্তে পুরসভা ভোটের আগেই তৃণমূল দল থেকে বহিষ্কার করা হলো মোট 35 জন নির্দল প্রার্থীদের। মুর্শিদাবাদ জেলা তৃণমূল থেকে 18 জন ও জঙ্গিপুর জেলা তৃণমূল থেকে 17 জনকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতিরা। সোমবার বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনী সিংহ রায় 18 জন নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বেলডাঙ্গা পুরসভার প্রাক্তন পুরপিতা ভরত কুমার ঝাওর, কান্দি পুরসভার প্রাক্তন পুরপিতা গৌতম রায়। এরপরে শাওনী সিংহ রায় কড়া হুঁশিয়ারি দেন, এখনও যে বা যারা তৃণমূল দলে থেকে দলবিরোধী কাজের সাথে যুক্ত আছে তারা না শুধরালে তাদের বিরুদ্ধে পুরভোটের পর ব্যবস্থা নেওয়া হবে। আমার এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় 5টি পৌর নির্বাচন চলছে। নির্বাচন আমাদের 27 তারিখ। তার পূর্বে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বারা তৃণমূল কংগ্রেসের সাথী সঙ্গী তারা কেউ নির্দল ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবে না। তথাপি রাজ্যের নির্দেশকে অমান্য করে আমার এই 5টা পৌরসভায় অনেক তৃণমূলের কর্মী, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা যারা নির্দল ক্যান্ডিডেট হয়েছেন আমাদের দলীয় ক্যান্ডিডেটের বিরুদ্ধে। আজকে আমরা দলগতভাবে রাজ্যের নির্দেশে গতকাল মন্ত্রী সুব্রত সাহা মহাশয়, এমপি আবু তাহের খান, রাজ্যের সহসভাপতি মইনুল হাসান, আমাদের প্রবীণ বিধায়ক নিয়ামত হোসেন, আমাদের সকলের অভিভাবক অশোক দাস মহাশয় এবং আমি নিজে উপস্থিত থেকে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিই যে আমার এই 5টা পৌরসভায় টোটাল 18 জন নির্দল ক্যান্ডিডেট হয়েছেন যারা তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাদেরকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হলো। এখনও যারা দলের বিরোধিতা করছেন তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, যদি এখনও না শুধরান সে যে পর্যায়েরই নেতৃত্ব হোক না কেন, আফটার ইলেকশন তাদের সম্পর্কে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। জঙ্গিপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল, সভাপতি খলিলুর রহমান সাংবাদিক বৈঠকে 17 জন নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জঙ্গিপুর টাউন তৃণমূল সভাপতি শত্রুঘ্ন সরকার ও তার স্ত্রী অঞ্জলি সরকার। তাকে আমরা বহিষ্কার করছি। আমাদের ওয়ার্ড নম্বর 18 আমাদের অঞ্জলি সরকার আমাদের কন্টেস্ট করছে, আর তার স্বামী ছিলেন শত্রুঘ্ন সরকার, তিনি ছিলেন সভাপতি, আমাদের টাউন সভাপতি ছিলেন, তার স্ত্রীকে তিনি দান করিয়েছেন এবং স্বার্থন্বেষী দুজনকে, শত্রুঘ্না এবং অঞ্জলি সরকারকে, তার দুজনকেই আমরা বহিষ্কার করছি। এদের সঙ্গে পার্টির কোনো সম্পর্ক থাকবে না, নির্দিষ্ট কাল থাকবে না, পরবর্তী সময় পার্টি তাদের কার্যকলাপ দেখে যতক্ষণ না জেলা পার্টি বইছে ততক্ষণ তারা বহিষ্কৃত হিসাবে থাকবে। তাদেরকে আমরা বহিষ্কার করে পার্টির স্বচ্ছ ভাবমূর্তি আমরা রক্ষা করতে চাই। রাজ্য পার্টির নির্দেশ মেনেই আমরা এই বহিষ্কার করলাম। আগামী দিন স্বচ্ছ পৌরসভা আমরা দুটো ক্ষেত্রেই আমরা গড়ে তুলতে চাই, সেই স্বার্থে আমাদের বুঝি আমাদের কর্মীরা তাদের সাথে কোনো যোগাযোগ রাখবেন না, কোনো যোগাযোগ। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233377।